सलामुअलैकुम गोरे बाइरी ब्लॉग यूट्यूब चैनल थेके सकल दर्शक एवं शुभनोदय जरा आछेन सकल के जरा आंतरिक अभिनंदन शुभेच्छा शुरू करछि आज के ब्लॉग। तो दर्शक मंडली आज के ब्लॉग टी होच्छे बांग्लादेशेर एक तरुण मानवत तरुण जिनी मानवतार परिचय दिए बांग्लादेशे एवं समग्र विश्वे आशा करी सारा जागिएछेन सेई तरुण तार नाम रोमान जिनी यूक्रेने आटका पड़ेछेन आटका पड़े थेके যিনি বাংলাদেশের আরেক নারীর জন্য এক মহানুভব তার গল্প তৈরি করেছেন সেই মহানুভবতার গল্প নিয়ে আজকে ব্লগ তৈরি করছি। সাধারণ দর্শক মণ্ডলী ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই মহানুভবতার উদারতার গল্প শুনবেন। তো বাংলাদেশের তরুণ রোমান তো গল্পটি উপভোগ্য হবে সেই সাথে আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন শেয়ার করবেন এই অনুরোধ রেখে শুরু করছি আজকের ব্লগ দেখতে থাকুন। মৌলভীবাজারের তরুণ মোহাম্মদ রুমান বছর পাঁচেক আগে ইউক্রেন যান পড়াশোনা করতে থাকেন নিপের নদী তীরের ছোট্ট শহর নিকপোলে বয়স আঠাইশ বছর স্ত্রী সন্তান নেই যারা হাত পা পোল্যান্ডে নিরাপদ আশ্রয় নিতে পারতেন কিন্তু নিকপোলে আটকে পড়া বাংলাদেশি এক নারী ও তার সন্তানকে ফেলে যাবেন না বলে যুদ্ধপীড়িত ইউক্রেনে রয়ে গেছেন এই তিনি। নিকপোলে রোমান ছাড়া বাংলাদেশি আছেন আরও তিনজন আব্দুর রহমান আজমেরি রহমান ও তাদের চার বছর বয়সী এক সন্তান। আব্দুর রহমান রোমানের সহকর্মী ব্যবসার কাজে রয়েছেন পোল্যান্ডে রাশিয়ায় হামলা শুরু হওয়ায় ফিরতে পারেননি স্ত্রী সন্তানের কাছে রোমান দায়িত্ব নিয়েছেন তাদের পোল্যান্ডে পৌঁছে দিবেন। স্বদেশি বোনকে বিদেশের মাটিতে ফেলে রেখে তিনি পালিয়ে যেতে পারেন না নিজের জন্য আশ্রয় খুঁজতে পারেন না নিরাপদ আশ্রয় সবারই প্রয়োজন তাই তিনি একাকী নিজেকে পোল্যান্ডে সরিয়ে নেননি। তো দর্শক মণ্ডলী শুনছেন মানবিকতার গল্প এটা কোনো গল্প সিনেমা বা কল্পকাহিনী নয় বিদেশের মাটিতে একটি বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন রোমান। তো রোমানের গল্পই শুনছেন তো রোমান সত্যি এক মহানুভবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউক্রেনের মাটিতে তিনি ইচ্ছে করলে পারতেন পোল্যান্ডে ফিরে যেতে পনেরো দিনের ভিসা নিয়েছিলেন কিন্তু যাননি রেখে এক। তো দর্শক মণ্ডলী আপনারা হয়তো জেনে থাকবেন পোল্যান্ড বাংলাদেশিদের পনেরো দিনের ভিসা দিয়ে ওইখানে আশ্রয় নেওয়ার সুযোগ দিচ্ছে পোল্যান্ড ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ। তো রোমানের এলাকা থেকে পোল্যান্ডের দূরত্ব ছিল প্রায় নয়শো পনেরো কিলোমিটার। তো রোমান চেয়েছিল যে নয়শো পনেরো কিলোমিটার ট্যাক্সিতে পাড়ি দিয়ে সে পোল্যান্ডে আশ্রয় নেবে পনেরো দিনের ভিসা নিয়ে কিন্তু যখন সে দেখল তার সহকর্মী পোল্যান্ডে আটকা পড়েছে এবং তার স্ত্রী সন্তান ইউক্রেনে আটকা পড়েছে আর সেদিকে যানবাহন সব বন্ধ হয়ে যাচ্ছে আর রাশিয়ার মুহুর্মুহ আক্রমণে স্তব্ধ হয়ে উঠছে ইউক্রেনের মাটি। তো পর্যায়ে রোমান সিদ্ধান্ত নিলেন না সহকর্মী স্ত্রী সন্তানদের ফেলে আর যেহেতু সহকর্মী পোল্যান্ডে রয়েছে ওই অরক্ষিত রেখে তিনি পোল্যান্ডে পালিয়ে যেতে পারেন না তাই তিনি রয়ে গেলেন ইউক্রেনে তার গল্প শুনছেন। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পনেরো দিনের ভিসা দিয়ে আশ্রয় দিচ্ছে পাশের দেশ পোল্যান্ড। শনিবার ঘুরে ট্যাক্সিতে নয়শো পনেরো কিলোমিটার দূরের লিবিড সীমান্ত হয়ে পোল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল রোমানের কিন্তু স্বদেশি বোন ও তার শিশু সন্তানকে ট্যাক্সিতে নিয়ে যাওয়া নিরাপদ নয় বলে ট্যাক্সি ধরেননি রয়ে গেছেন নিকপোলে। সমকালকে বলেছেন তিনি বলেছেন যা হবার হবে কিন্তু একজন বাংলাদেশি নারীকে এভাবে একা বিপদের মধ্যে ফেলে তিনি চলে যেতে পারেন না গেলে একসঙ্গেই যাবেন। তো শনিবার বাংলাদেশের সময় দুপুরের দিকে লাইভে যুক্ত হন তিনি নিকপোলের স্তব্ধ জীবন ও রাস্তাঘাট দেখালেন মোহাম্মদ রোমান জানালেন
নিকের নদীর মতোই শান্ত এই মফস্বল শহরের জীবন, কিন্তু সামরিক কোনো গাড়ি নেই সেখানে, ফলে এখানে এখনো হামলা হয়নি। প্রায় 100 কিলোমিটার দূরের শহর, একটি বড় শহর জাপরি জাহিয়া, যেখানে ব্যাপক হামলা হয়েছে। জাপরি জাহিয়ায় হামলার পর সবাই আতঙ্কে রয়েছে, মিসাইলগুলার শব্দ নিকপোল থেকেও শোনা যাচ্ছে, তারাও শুনতে পাচ্ছে। হামলা না হলেও নিকপোল শহর এখন আতঙ্কের জনপদ। শনিবার বাংলাদেশ সময় দুপুর তিনি লাইভে যুক্ত হয়ে নিকপোলের স্তব্ধ জীবন ও রাস্তাঘাট দেখালেন মোহাম্মদ রুমান। তিনি জানালেন, নিকের নদীর মতোই শান্ত এই মফস্বল শহরের জীবন, কোনো সামরিক গাড়ি নেই এখানে, ফলে এখানে এখনও হামলা হয়নি। প্রায় 100 কিলোমিটার দূরের বড় শহর জাপরি জহিয়ায় ব্যাপক হামলা হয়েছে, মিসাইল হামলা হয়েছে, গোলার শব্দ নিকপোল থেকে শোনা গেছে, মুহুর্মুহ আক্রমণ হয়েছে। হামলা না হলেও নিকপোল শহর এখন আতঙ্কের জনপদ। যে কোনো সময় রাশিয়ার সেনাবাহিনী এখানে আসতে পারে, এ আতঙ্ক বিরাজ করছে। লাইভে যুক্ত হওয়ার মিনিট কয়েক আগেও রুমান বলেন, ঘরের বাইরে থাকা নিরাপদ নয়, যে কোনো সময় আর্মি চলে আসতে পারে। শুক্রবার পর্যন্ত ট্রেন বাদ চললেও এখন তা বন্ধ, ইউক্রেন ছাড়ার সুযোগ ধীরে ধীরে কমে আসছে। আব্দুর রহমানের নিজের বিপদের কথা এবং তার বিস্তারিত পরিচয় তিনি প্রকাশ করতে রাজি নন। তিনি জানান, দেশে থাকা আত্মীয় স্বজন উদ্বিগ্ন হয়ে পড়বেন বলে সংবাদ মাধ্যমে নিজেদের বর্তমান অবস্থান ও অবস্থা তিনি জানাতে চান না। রাজধানী কিয়েভে বাস করা বাংলাদেশি নাজমুল হাসান ফেসবুকে রাশিয়ার বোমা হামলার সাধারণ মানুষের ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার মিসাইল হামলা খুব কাছাকাছি থেকে তিনি দেখেছেন। ইউক্রেনের সাধারণ মানুষ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দিচ্ছেন, রাজনৈতিক নেতারা পালিয়ে না গিয়ে যুদ্ধে যাচ্ছেন, খাবার দাবার এখনও দোকানপাটে পাওয়া যাচ্ছে, দামও বাড়েনি। যারা দেশ ছাড়ছে তারা কিছুই লুটপাটও করে নিচ্ছে না। পোল্যান্ডে আশ্রয়প্রার্থী বাংলাদেশি নাগরিকদের সীমান্তে সহায়তা করছে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দল। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনলেন মানবিকতার গল্প। তো সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।